নমস্কার, আমি হলাম তন্ময়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্র। সব থেকে কঠিন একটা গ্রহ, ফাস্ট মুভিং প্ল্যানেট। এই চন্দ্রকে ধরে রাখতে, কন্ট্রোল রাখতে খুবই সমস্যা। চন্দ্র কিন্তু খারাপ হলে জন্মকুণ্ডলিতে খুবই সমস্যা হয়। রাহু কেতু এত কিন্তু সমস্যা দেয় না, চন্দ্র যতটা সমস্যা দেয়। তো দেখবেন, কাউর চন্দ্রমা যদি লগ্ন থেকে চতুর্থে থাকে, ফোর্থ হাউসে, কাউর তো তুলা লগ্ন মকর রাশিতে চন্দ্র, কাউর তো মেষ লগ্ন চন্দ্র হচ্ছে কর্কট রাশিতে, কারো হচ্ছে কর্কট লগ্ন চন্দ্র হচ্ছে তুলাতে, তাহলে ফোর্থে হচ্ছে। চতুর্থে ভাবে যখন চন্দ্র থাকবে, এটার জন্য একটা ভালো উপায় বা রেমিডি যেটা আমি বলবো সেটা হচ্ছে, টাকা কিন্তু খরচা করবেন, টাকা কৃপণের মতো কিন্তু জমিয়ে রাখবেন না, এটা কিন্তু সমস্যা আসতে পারে। জমিয়ে রাখলে কিন্তু সমস্যা আসলে টাকা কিন্তু বাড়বে না। ফোর্থে যাদের চন্দ্র থাকে তাদেরকে আমি বলি খরচা করতে, হিউজ পরিমাণে খরচা না, যতটা খরচা করা যায় খরচা যতই করবে আর ইনকাম বাড়বে। চতুর্থে যাদের চন্দ্র আছে, যারা খরচা যত করবে, টাকা পয়সা যত খরচা করবে, ব্যয় করবে যত, ততই কিন্তু ইনকাম বাড়বে। ঠিক আছে, নমস্কার।